সমষ্টির সীমা আর নাম সলনি হব, সংখ্যা নবাড়হে। সলনি হব সংরক্ষিত বিধানসভা লোকসভা সমষ্টি। লখিমপুর লোকসভা সমষ্টি এস টির সংরক্ষণের সম্ভাবনা। শিলচর লোকসভা সমষ্টি অনুসূচিত জাতির সংরক্ষণের সম্ভাবনা। মঙ্গলদৈর পরিবর্তে সৃষ্টি হব পারে উদালগুড়ি লোকসভা সমষ্টি। ডিফু লোকসভা সমষ্টি পূর্বর দরেই এস টির থাকিব সংরক্ষিত হয়ে। 2001 চনের লোকপিয়লের ভিত্তিত 2007 চনের 22 মেত সমষ্টি পুনর্নির্ধারণের আয়োগে দিয়া প্রস্তাব অনুযায়ী সলনি হব লোকসভা সমষ্টির পরিসীমা। এই অনুযায়ী অধিকাংশ বড়ো আর চাহ জনগোষ্ঠীর ভোটার হব উদালগুড়ি সমষ্টিত। যোরহাটত সুমাব পারে গোলাঘাট সরুপথার বিধানসভা সমষ্টি। ডিব্রুগড়ত সুমাব পারে চাবুয়া সোনারী ডিগবৈ ডুমডুমা সমষ্টি। কলিয়াবরত অন্তর্ভুক্ত হব পারে চতিয়া বোকাখাত দেরগাঁও সমষ্টি। দক্ষিণ পাড়ার সমষ্টি সমূহক আঁতরাই পুনর গঠন করা হব লখিমপুর। নগাঁও সমষ্টিত সুমাব পারে নবগঠিত মায়ং কঠিয়াতলী সমষ্টি। তেজপুর লোকসভার চারিসীমা রঙিয়ালৈকে সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা আছে। সীমা চূড়ান্ত করার পূর্বে নির্বাচন আয়োগে রাজহুয়া শুনানি লব। রিএডজাস্ট করতে কিছুমান সমষ্টির নাম বিলুপ্ত হব, কিছুমান একে থাকিব, গতি সেই কারণে ফাইনাল ড্রাফ্ট যেতিয়া হব তেতিয়া ক্লেম এন্ড অবজেকশন থাকিব, তেতিয়া মানুষে নিজের নিজের মনের কথাটা ব্যক্ত করে ফেলে আমার মানে ইলেকশন কমিশনলৈ মানে নিজের কিবাটা সাবমিট করব পারিব। গতি এটা ড্রাফ্টর সময় সেইবর হবই আর নতুন সমষ্টি যেহেতু হব সেই কারণে নতুন সমষ্টিখনের ভিতর থাকা যা পপুলার জায়গা হিস্ট্রিক জায়গা সেইবিলাকৰ নামটো লৈ ফেলে সমষ্টিবিলাক করা হব। 1976 চনের পিছত প্রথমবারলৈ পুনৰ গঠন করা হব সমষ্টি সমূহ। সমষ্টি পুনৰ গঠনের ফলত বহু মন্ত্রী বিধায়কে হেরুয়াব নিজের সমষ্টি। নতুনকৈ আরম্ভ হব ধর্মীয় মেরুকরণের রাজনীতি। নিউজ ডেস্ক DY365।